তো বিধ্বস্ত লোকেরা এই স্কুলে, এই গ্রামের লোকেরা এই স্কুলে এখন তাদের স্থানান্তরিত করা হয়েছে। আমরা এখন এই স্কুলের ভেতরেই প্রবেশ করছি, শুধু পর্যবেক্ষণ করার জন্য যে তাদের অবস্থা কতটা শোচনীয়। দেখুন, স্কুলের ভেতরে সমস্ত অংশ জলে ডুবে আছে। এখানেই গ্রামাঞ্চলের সমস্ত লোকেদের থাকার বন্দোবস্ত প্রশাসন থেকে করা হয়েছে। আমরা ওই স্কুলেই এসেছি, আপনারা দেখতে পারেন। আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখি কতটা পারা যায়।